बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शिक्षार्थी बृंद, आज हमरा अष्टम श्रेणी 4.1 के एक नम्बर 10 अंक अर्थात वर्ग निर्णय करब। कते बला हयेछे 5a प्लस 7b, वर्ग करते हले स्क्वायर दीते हय, तो हमरा 5a प्लस 7b होल स्क्वायर दिएछि। ए प्लस बी होल स्क्वायर सूत्र कि? ए स्क्वायर प्लस टू सूत्र टू ए हलो 5a प्लस इंटू बी हलो 7b प्लस बी स्क्वायर अर्थात 7b होल स्क्वायर। एखन आमरा स्क्वायर मानी दुईटा पास, पाँच गुण पाँच, पाँच पाँचा पचिस, एर पर स्क्वायर जो पाँच सता पैंतीस, पैंतीस दुगानी सत्तर, सत्तर ए बी प्लस दुईटा सात, सात सात ऊनपचास बी स्क्वायर, এটা হলো সমাধান বা অ্যানসার, কর অ্যানসার। ক্ষতে বলা হয়েছে 6x প্লাস 3, এটার উপর আমরা আবার বর্গ দিলাম। 6x প্লাস 3 হোল স্কয়ার, যেহেতু বর্গ করতে বলছে, এবার এখানে এ হচ্ছে 6x এবং বি হচ্ছে শুধু 3, তাহলে 6x হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ হচ্ছে 6x এবং বি হচ্ছে 3 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা ভাঙ্গাই, দুইটা ছয়, ছয় গুণ ছয়, ছয় ছক ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ছয় দুগুণে বারো, তিন বারো ছত্রিশ এক্স প্লাস দুইটা তিন অর্থাৎ তিন ত্রিকে নয়, এটাই অ্যান্সার। এবার আমরা যদি গ নম্বরে যাই, এখানে বলা হয়েছে 7p মাইনাস 2q, আমরা কি আমরা বর্গ করার জন্য এটার উপর বর্গ এ স্কোয়ার দিলাম অর্থাৎ 7p মাইনাস 2q হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 7p হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাত সাত ঊনপঞ্চাশ পি স্কোয়ার মাইনাস সাত দুগুণে চৌদ্দ, চৌদ্দ গুণে আঠাশ পি কিউ প্লাস দু দুগুণে চার কিউ স্কোয়ার, এটাই অ্যান্সার। এবার আমরা যদি ঘ নম্বরে যাই, দেখা যাবে যে এক্স মাইনাস বি ওয়াই, এখানে আবার সূত্রটা ভিন্ন অর্থাৎ এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র এই সূত্রটা এখানে বসাতে হবে। এখানে এ বলতে এক্স, মাইনাস বি বলতে বি ওয়াই, তাহলে এক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার বর্গ করার জন্য স্কোয়ার দিলাম। এখন এ যেহেতু এক্স, তা এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি একটু নিচে নামবে প্লাস বি ওয়াই বি স্কোয়ার, তাহলে এখানে একটু সমস্যা আছে, একটু নিচে হবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্সার। ওমতে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এখানে এক্স কিউব সহ হলো এ প্লাস এক্স ওয়াই হচ্ছে হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে গুণ করলাম তিন দুগুণে ছয় এক্সের পাওয়ার ছয় প্লাস টু এক্স থ্রি আর একটা চার অর্থাৎ এক্স ফোর আর শুধু ওয়াই প্লাস দুটার ফোর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। চ নম্বরে বলা হয়েছে 11a মাইনাস 12b, এখানে 11a হচ্ছে a, 12b সহ ধরতে হবে b অর্থাৎ এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি প্লাস বি স্কোয়ার, এগারো এগারো গুণ দিলে একশো একুশ, এ স্কোয়ার স্কোয়ার এখানে হবে হলো মাইনাস মাইনাস, তাহলে কত হয় এগুলো গুণ করলে দুই এগারো এবং বারো গুণ করলে 264 এ আর বি আর বারো বারো 144 বি স্কোয়ার, এটাই অ্যান্সার। এখানে মাইনাস মাইনাস হবে। সতে বলা হয়েছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এখানে এ ধরতে হবে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এটা হলো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ এইটা বি এইটা প্লাস বি স্কোয়ার। বলতে আমরা ভাঙ্গাই,
माइनस एक्स माइनस वाई इन माइनस एक्स सह रिदी ए ए माइनस एटा वाई रिदी बी ए माइनस बी होल स्क्वायर अर्थात एबार ए स्क्वायर अर्थात माइनस एक्स हल ए स्क्वायर माइनस सूत्र टू एट हलो एट हलो बी प्लस बी स्क्वायर माइनस स्क्वायर मैं दुईटा माइनस गुण कर ले माइनस माइनस प्लस बाम पास देवा लगे ना एक्स स्क्वायर प्लस ए माइनस प्लस ए माइनस 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 प्लस हो गया सूत्र टू एक्स वाई प्लस वाई स्क्वायर एटाई आंसर जहते देव आछे माइनस एक्स वाई जेड माइनस ए बी सी तो माइनस एक्स वाई जेड ए तीन टेमिल हलो ए धरे माइनस ए बी सी हलो बी एक्स माइनस वाई होल स्क्वायर ए स्क्वायर माइनस सूत्र टू ए बी प्लस बी स्क्वायर এখন আমরা যদি গুণ করি মাইনাস মাইনাস প্লাস বাম পাশে দেওয়া লাগে না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাই আনসার ইউতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস বি স্কোয়ার এক্স ফোর এটার উপর আমরা স্কোয়ার দিলাম अर्थात ये के धरलम ए स्क्वायर एक्स क्यूब के ए धरसी माइनस बी स्क्वायर वाई फोर के बी धरेसी ए स्क्वायर माइनस सूत्र टू ए बी प्लस बी स्क्वायर एखन जो भांगाई दुए दुए चार एक्स पर तीन दिखानी छ माइनस टू ए स्क्वायर बी स्क्वायर एक्स क्यूब वाई फोर प्लस बी फोर y8 এটাই হলো आंसर थैंक यू শিক্ষার্থীরা আগামী তন্ন অঙ্কগুলো নিয়মিত করে যাব ইনশাআল্লাহ তোমরা দেখবে বুঝতে পারবে খোদা হাফেজ।